বলিউডে গত এক বছরে বেশি আয় করেছেন কারা? শীর্ষ 10 জনকে নিয়ে এমনই একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস। সেখানে সবার উপরে রয়েছেন শাহরুখ খান। তালিকায় অভিনেত্রীদের মধ্যে আছেন মাত্র 2 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বছরটা শাহরুখের শুরু হয়েছিল রইস সিনেমা দিয়ে, যা বলিউড বক্স অফিসে তুলেছে $281 কোটি আয়। তাতেই ভারী হয়েছে কিং খানের পকেট। এর বাইরে ডিশ টিভি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি, এমনকি দুবাই ব্র্যান্ডিং তো আছেই। সব মিলিয়ে গেল এক বছরে শাহরুখের অ্যাকাউন্টে যোগ হয়েছে $3,80,00,000, যা তার আগের বছরের চেয়ে $50,00,000 বেশি। বলিউডের সবচেয়ে বেশি আয়ের মুকুটটি তাই অক্ষুণ্ণ তারই। দ্বিতীয় অবস্থানে আরেক খান, সালমান। 2016 সালে সুলতানের সাফল্যে বলিউডের ভাইজানের আয় এক বছরের ব্যবধানে বেড়ে গেছে 30 ভাগ। সব মিলিয়ে তিনি এখন হলিউডের ক্রিস হেমসওয়ার্থ কিংবা টম হ্যাঙ্কসের চেয়েও দামি শিল্পী। I'll ride you, big boy. গত এক বছরে অক্ষয়ের চেয়ে ব্যস্ত সময় বলিউডের কোনো শিল্পী কমই কাটিয়েছেন। ভীষণ, জলি LLB 2 এর মতো সফল সিনেমার বাইরে প্রায় 12 বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন তিনি। সব মিলিয়ে 2016-17 মৌসুমে অক্ষয়ের আয় $3,55,00,000, যা তার আগের বছরের চেয়ে $45,00,000 বেশি। অক্ষয়ের মতো একসঙ্গে এত মুভিতে কাজ করেন না, বিজ্ঞাপনেও তাকে খুব একটা দেখা যায় না। তারপরও বলিউডের মিস্টার পারফেকশনিস্টের আয় ছিল গেল বছরে $1,25,00,000, দঙ্গলের আকাশচুম্বী সাফল্য দিয়ে। আমির খান আছেন আয়ের দিক থেকে বলিউডে 4 নম্বরে। 5-এ আছেন ঋত্বিক রোশন। তার এক বছরে আয় $1,15,00,000। 2016 সালে তার অভিনীত একমাত্র চলচ্চিত্র মহেঞ্জোদারো ছিল ফ্লপ, তবে 2017টা কাবিল দিয়ে তা কিছুটা পুষিয়েছেন তিনি। বলিউডের আয়ে অভিনেতাদের আধিপত্যে ষষ্ঠ অবস্থানে জায়গা হয়েছে দীপিকা পাড়ুকনের। তার আয়ে বড় ভূমিকা রেখেছে মুক্তি পেতে যাওয়া পদ্মাবতী। তবে অভিনয়ের চেয়ে বিজ্ঞাপন আর নানা প্রতিষ্ঠানে প্রচার দিয়েই আয় বেশি করেন 31 বছর বয়সী এই অভিনেত্রী। গেল এক বছরে তার অ্যাকাউন্টে যোগ হয়েছে $1,10,00,000। 2015 সালে বাজিরাও মাস্তানির পর রণবীর সিং তেমন একটা কারিশ্মা দেখাতে পারেননি মুভিতে। তারপরও 12 বিজ্ঞাপনের উপস্থিতি তাকে জায়গা করে দিয়েছে বলিউডের আয়ে 7 নম্বরে। একই অবস্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়াও, যিনি এখন শুধু বলিউড নন, দাপিয়ে বেড়ান হলিউডও। তার আয়ও বছরে $1,00,000,000। 9-এ আছেন অমিতাভ, বয়স 74, তাতে কি, এখনও বলিউডের অন্যতম দাপুটে শিল্পী তিনি। রূপালি আর ছোট পর্দা দুই জায়গাতেই যার সমান উপস্থিতি। সব মিলিয়ে গেল বছর তার আয় ছিল $90,00,000, তালিকায় তিনি আছেন 9 নম্বরে। 10-এ আছেন বলিউডের চতুর্থ প্রজন্মের অভিনেতা রণবীর কাপুর। তার আয় হয়েছে $85,00,000 এক বছরে। সব মিলিয়ে ফোর্বসের হিসাবে বলিউডের শীর্ষ 10 উপার্জনকারী শিল্পীর মোট আয় ছিল $18 কোটি 2016-এর জুন থেকে 2017 পর্যন্ত সময়ে। ফয়সাল শুভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।